এই ভিডিওটার মধ্যে দিয়ে আমরা পলিঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে কি করে বন্ড অর্ডার বার করব সেই জিনিসটা শিখব, এবং জিনিসটা আমি যদি উইদিন 1 থেকে 2 মিনিটের মধ্যে করে দিতে পারি যে কোনো এক্সামের ক্ষেত্রে, তাহলে খুবই সুবিধা হবে। তাই আমরা এর ট্রিক্সটা শিখব কি করে আমরা বার করব। নর্মালি অর্গানিক বা জাতীয় জিনিসের ক্ষেত্রে বা পলিঅ্যাটমিকের ক্ষেত্রে মোট নিয়ম হলো, নিয়মটা হলো নাম্বার অফ বন্ড ডিভাইডেড বাই রেজোনেটিং স্ট্রাকচার। এরকমভাবে আমরা বন্ড অর্ডারটা বার করে থাকি। এখন এটা করবার জন্য নাম্বার অফ বন্ড কতগুলো আছে দেখতে হবে, তার মধ্যে কতগুলো রেজোনেন্স হচ্ছে দেখতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই, আমাকে দিল CO3 2-। নিয়ম অনুসারে কেমন হওয়া উচিত? এটা হলো CO3 2-, তার মানে এটা একটা কম্পাউন্ড। এবার দেখো এই মাইনাসটা পড়ে এই বন্ডটা উপরে উঠছে, মানে এখানে আর একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে। আবার হতে পারে কি এই মাইনাসটা পড়ে এটা উপরে উঠছে, মানে এখানে আর একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে। তাহলে নিজে একটা কম্পাউন্ড, এই মাইনাসটা পড়ে একটা কম্পাউন্ড তৈরি করছে, আবার এই মাইনাসটা পড়ে আর একটা কম্পাউন্ড তৈরি করছে। তাহলে মোট কটা হচ্ছে? 1, 2, 3। তাহলে মোট রেজোনেটিং স্ট্রাকচার দিচ্ছে কত? 3। এবার নাম্বার অফ বন্ড কতগুলো আছে দেখো, একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, চারটে বন্ড, মানে 4, ঠিক আছে, 4/3 হয়েছে। তো এই জিনিসটাকে আমি কি করে শর্টে আনতে পারি? শর্টে আনবার জন্য দেখো নিয়মটা হলো যে অক্সিজেনের ভ্যালেন্সি হয় 2 আমরা জানি, প্লাস রুলটা হলো কতটা চার্জ আছে দেখব, আর দেখব নাম্বার অফ অক্সিজেন কতটা আছে। এই যদি ফর্মুলাটা খেয়াল করে নিতে পারো, তাহলে দেখবে যে কোনো বন্ড অর্ডার তুমি খুব কুইকলিভাবে বার করে দিতে পারবে, খুব ইজিলিভাবে। এক্সাম্পল তুমি CO3 2-এর ক্ষেত্রে চলে এসো, এই CO3 2-এর ক্ষেত্রে দেখো অক্সিজেনের ক্ষেত্রে চার্জ কত হয়? 2, প্লাস এখানে কত আছে দেখো, ওপরটা কত আছে চার্জ, -2। প্রথমে অক্সিজেনের ভ্যালেন্সি ছিল, বুঝতে পেরেছ, 2। এটা হলো ফর্মুলা আমার কাছে, এটা হলো আমার বানানো ফর্মুলা। ওপরটা তুমি চার্জে বসিয়ে দাও, -2 আছে, ডিভাইডেড বাই নাম্বার অফ অক্সিজেন, অক্সিজেনের সঙ্গে কত? 3। তাহলে দেখো 2-2/3, মানে 3 × 6/2, মানে 4/3। দেখো এখানেও আমার 4/3 বেরিয়েছে, এখানেও দেখো 4/3 বেরিয়ে গেল। তাহলে খুব ইজিলিভাবে আমি যে কোনো কারোর বন্ড অর্ডার বার করে দিতে পারি। যেমন মনে করো PO4 3-, তাহলে বন্ড অর্ডার বার করার ফর্মুলাটা কী হবে বলো? 2 প্লাস চার্জ, এখানে চার্জ কত আছে বলো? -3, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অক্সিজেন। তুমি এটা করে দেখো খুব কুইকলিভাবে বন্ড অর্ডার বেরিয়ে যাবে। অর্থাৎ তোমাকে কোনো স্ট্রাকচার ড্র করতে হবে না, উইদাউট ড্রয়িং এনি স্ট্রাকচার ইউ ক্যান সলভ দিস প্রবলেম। মনে করো NO3- করতে বলেছে, তাহলে খুব সোজা 2, চার্জ কত আছে এখানে বলো? মাইনাস আছে, মানে -1, ডিভাইডেড বাই কত আছে? 3, দেখো বন্ড অর্ডার বেরিয়ে যাবে। ওকে, এরকমভাবে তুমি অদর্শ প্রবলেম নিতে পারো। এবং খুব তোমাকে মনে করো এক্সামে এরকম একটা এলো, তুমি এক্সাম দিতে গেছো, মনে করো তোমাকে এক্সামে এরকম একটা কোশ্চেন দিল যে হায়েস্ট বন্ড অর্ডার বলে এরকমভাবে দিল, ফসফেট 3-, SO4 2-, NO2-, আর বলল SO3 2-, তোমাকে এরকম একটা এক্সাম দিয়ে দিল। তাহলে সবগুলো স্ট্রাকচার ড্র করে সবগুলো বার করতে কতটা সময় লাগবে? কিন্তু আমার প্রসেসটার মধ্যে দিয়ে তুমি কত সহজে করে দিতে পারবে দেখো। এটা কত হবে? 2, এটা -3, -3/4, তাই তো নাকি? নিয়ম তো একই ছিল, এই যে 2 ডিভাইডেড বাই প্লাস চার্জ বাই নাম্বার অফ অক্সিজেন, দেখো ওখানে চার্জ কত? -3 বাই অক্সিজেনের সঙ্গে এইটা, এটার ক্ষেত্রে কত হবে বলো? 2 প্লাস ওপরটা কত হবে? চার্জ কত? -2 ডিভাইডেড বাই অক্সিজেনের সঙ্গে কত হবে? 4, এটার ক্ষেত্রে কত হবে? 2 প্লাস এখানে দেখো চার্জ কত আছে? -1 ডিভাইডেড বাই 2, এটার ক্ষেত্রে কত হবে? 2 প্লাস এখানে কত আছে দেখো? -2 ডিভাইডেড বাই কত হবে? 3, তাই তো? তো তুমি যে কোনো কারোর বন্ড অর্ডারটা বার করে দিতে পারো। এখন তোমার বন্ড অর্ডারটা জানলে কী হবে? মনে রাখবে বন্ড অর্ডার যত বেশি হবে বন্ডটা তত স্ট্রং হবে।
সুতরাং তার ডিসোসিয়েশন এনার্জি মানে তাদেরকে সেপারেট করতে বেশ এনার্জি লাগবে, এইটা তোমার কাছে একটা পয়েন্ট আকারে থাকতে পারে, বুঝতে পারছো? সেকেন্ডলি, বন্ড অর্ডার যার যত বেশি তার কনজুগেটেড অ্যাসিড বেশি স্ট্রং হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো তোমাকে বললো যে এসও ফোর টু মাইনাস আর বললো এসও থ্রি টু মাইনাস, এই দুজনের মধ্যে বললো যে কার কনজুগেটেড অ্যাসিডটা স্ট্রং। তোমার কোয়েশ্চেনটা দিল কনজুগেটেড অ্যাসিডটা কার স্ট্রং। আচ্ছা, এই যে কনজুগেটেড অ্যাসিডটা কী বলে দিই, দেখো টু মাইনাস মানে কটা এইচ প্লাস নেবে, দুটো নেবে, তার মানে এইচ টু এসও ফোর। এটার ক্ষেত্রে দেখো টু মাইনাস, একই রকম দুটো এইচ প্লাস নেবে, তার মানে এইচ টু এসও থ্রি। ওকে, তার মানে জানতে চেয়েছি এই দুজনের মধ্যে কী বেশি অ্যাসিড। তাহলে তুমি দেখো এই দুটো আয়নের যদি আমি বন্ড অর্ডারটা বার করতে পারি কোনোভাবে, তাহলে দেখো তার অ্যাসিডিটিটা আমি খুব ইজিলিভাবে মেজার করে দিতে পারব। ওকে, তাহলে দেখো এর বন্ড অর্ডারটা বার করছে, নিয়ম কী বলেছিলাম, ফর্মুলাটা দেখো খুব ভালো করে মনে রাখবে, এটা হলো ফর্মুলা কিন্তু, ঠিক আছে? তাহলে কী হবে, টু প্লাস ওপরে কত হচ্ছে মাইনাস টু ডিভাইডেড বাই কত হচ্ছে ফোর, আর এখানে কত হচ্ছে টু প্লাস ওপরে কত হচ্ছে মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি। ওকে, এবার বুঝতেই পারছো আমার এই দুজনের মধ্যে নিশ্চয়ই বন্ড অর্ডার কোনটা বেশি বেরোবে, এইটার বেশি বেরোবে, এই ক্যালকুলেশানটা তাহলে বলতে পারি এইটা বেশি আছে এইটার থেকে। ওকে, তো বন্ড অর্ডার স্ট্রাকচার থেকে আমরা বার করতে পারি, কিন্তু এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজেই আমরা বন্ড অর্ডার বার করে দিতে পারব। ধন্যবাদ, আশা করব ভিডিওটা দিয়ে উপকারে আসবে এবং খুব সহজে আমরা বন্ড অর্ডার বার করা শিখে যাবো।